ডিমুর এক্সাম শুরু হচ্ছে আজ থেকে, চলবে 17 তারিখ অবধি। তো ম্যাডাম টেনশন নিয়ে নিয়েছে সকাল সকাল, 10-12 বার জিজ্ঞেস করলো কটা বাজে করে। তো আপনারা সবাই একটু ওকে উইশ করে দেবেন ওর এক্সামের জন্য। তো সি উইল ডু বেটার। হ্যাপি বার্থডে অক্ষয়, এন্ড গড ব্লেস ইউ। হ্যাপি বার্থডে অক্ষয়। ওকে চিলড্রেন, মিউট ইওর মাইক চিলড্রেন। টুডে ইজ 12th অক্টোবর। ইউ অল আর গোইং টু রাইট দ্য ডেট অ্যাজ 12.10.15। পরীক্ষা হয়ে গেছে, এখন চান ঠান করে পড়তে বসা। নেক্সট এক্সামের প্রিপারেশন চলছে। আগেডি এক্সাম কেমন হলো? ভালো দাদা, চুল কাটতে দাও, রান্নাতে দিচ্ছি। তো আমি আজকে লোটে মাছ রান্না করছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলেই না। তাই দেখো আমি লোটে মাছ রান্না করছি এই দেখো। তো যারা যারা লোটে মাছ খাও তাদের জন্য রেসিপিটা শেয়ার করাটা আমার মনে হলো দরকার। দেখো আমি এখানে লোটে মাছটাকে হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি যাতে আস্তে গন্ধটা চলে যায়। আর এখানে কড়াই একটু বেশি করে তেল নিতে হবে। একটু বেশি করে তেল নিয়েছি, কুচো পেঁয়াজ, কুচো লঙ্কা আর টমেটো কুচি ফার্স্টে ভালো করে ভেজে নিতে হবে। দেন পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে এটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে নুনটা, আর একটা যেটা খাসিয়াত হচ্ছে লোটে মাছের স্পেশালিটি সেটা হচ্ছে নুন কিন্তু লাস্টে দিতে হবে, না হলে কিন্তু মাছ গলে যাবে। এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর কিছু যাবে না, একটু লঙ্কা দিয়ে যাবে ফর কালার। যেহেতু ডিমও খাবে তাই আমি কাশ্মীরিটাই এখানে ইউজ করব। এখানে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো কালারের জন্য। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। আর লোকে মাছে যেটা হচ্ছে এই মাছটা কিন্তু ভাজতে হয় না, এই মাছটা আমরা কাঁচাই রান্না করব। মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার যেটা করব সেটা হচ্ছে মাছগুলোকে এখানে ছেড়ে দেব। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে কড়াইটাকে রেখে দিতে হবে। এদিন তুমি চলে যাবে, এই দেখবেন তার হচ্ছে বাবার চোখ ছমছমল করে, চোখে জল পড়ে এল। যে ছেলেটাকে আমি মানুষ ভেবেছিলাম কিছু কোনোদিন করে খেতে পারবে না, সেই ছেলেটাই আজকে আমাকে গাড়িটা কিনে দিল। মজা হলো গো? আর ছিড়ো না পাতা, গাছেরও লাগছে বাবা, গাছেরও পেন হচ্ছে কিন্তু। পরিচয় করে দাও তোমার ফ্রেন্ডদের সাথে, পরিচয় ইন্ট্রোডিউস করে দাও ফ্রেন্ডদের সাথে। এই যে আমি আর মা এখানে বসেছি, চ্যালেঞ্জ বুঝতেই পারছো চ্যালেঞ্জটা কি, শঙ্করধ্বনি চ্যালেঞ্জ হতে চলেছে। তো আমি আর মা হচ্ছে পার্টিসিপেট এখানে, ওখানে মা এখানে আমি, আর আমার পার্টনার আসছে ভিডিও করবে সে।
তো শঙ্খধ্বনি চ্যালেঞ্জটা হচ্ছে ভীষণ পুরনো বাট ভীষণ ট্র্যাডিশনাল একটা চ্যালেঞ্জ, তো হোপফুলি তোমাদের ভালো লাগবে। চলো দেখা যাক, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার চ্যালেঞ্জ, তো চলো। তো এই যে দেখছো তোমরা এখানে স্টপ ওয়াচ, সামনে রেজাল্ট তো এসে গেছে, ফার্স্ট হয়েছেন বৌদি, আমি উইন করেছি, সেকেন্ড হয়েছেন ওই বয়সে আমরা আরো বেশি করি শাশুড়ি নীলিমা সেন, দম নেই কিছু নেই। তো আপনি ফার্স্ট হয়ে কতটা খুশি বলুন শাশুড়িকে হারিয়ে? গিফট কই, আপনারা গিফট দিন, গিফট তো শাশুড়ি দেবে, যে হেরেছে সে দেবে, দুটো দুটো কম্পিটিশনে জিতেছি ওই তো গিফট। তো সময় এখন রাত্রি 9:30, এখন আবার চ্যালেঞ্জ ভিডিওর আরেকটা নেক্সট প্রিপারেশন আমাদের রেডি হচ্ছে। তো বলো কি আছে আজকে চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ হচ্ছে 3 প্লেট মোমো, মানে 1 প্লেট করে ইচ। তো এই যে 3 জন কন্টেস্টেড, তো সাজিয়ে দিয়েছি, আর সসটা হচ্ছে সেপারেট সেপারেট বলে হাত পেছনে রেখে মুখ দিয়ে মোমোটাকে তুলে ডিপ করে 1 মিনিটে কেক কাটা খেতে পারেন। আর ক্যামেরাম্যান হচ্ছে ক্যামেরাম্যান আমি, আজকে মায়ের একাদশী, সেই জন্য মাকে আর খাবার চ্যালেঞ্জ ভিডিওতে নেওয়া গেল না, পরে আর একদিন নেওয়া হবে। নাও এবার হ্যান্ড ইট ওভার টু মা। এ আমরা রেডি, তো চলো লেটস স্টার্ট। এই হচ্ছে উইনার, মানে ড্র হয়েছে ম্যাচ, নো ড্র, তুমি ডিসকোয়ালিফাইড, তুমি ডিসকোয়ালিফাইড। এই যে একটা পড়ে আছে, এই একটা পড়ে আছে, আর তিন্নি দুটো, এটা আমার প্লেট, এটা সেনের প্লেট, আর এটা হচ্ছে ম্যাডাম, আর এই একটা রেফারিকে বলতে দাও কি বলছে, ক্যামেরা অন আছে বলে বলছে বৌমাই ফার্স্ট হয়েছে, না না ডিসকোয়ালিফাইড। হ্যাঁ নেই কি বলো তোরা হারলে আমার বন্ধু ও এখন আর বসে না, তোমরা একটু ঘুঁটে দিয়েছো তাহলে নেক্সট চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি, লুডো চ্যালেঞ্জ। এইদিকে ম্যাডাম আর তিন্নি, আর ওখানে মা আসছে, আর আমি কপালের চ্যালেঞ্জ।
তো এই খেলা শুরু হয়ে গেছে চার দিন পরে কি চার দিন পরে একটা ছক্কা পড়েছে টক করে চলছে এখন শাশুড়ি বৌমার লড়াই উপহার দিলাম হেলমেট এখন তোমার জরুরি লোকজন না বাড়িতে এসে হেলমেট দিয়ে যাবে দুইটা আমাদের বোধ হয় এরো পাটি এরো পাটি জিন্দা